আমরা এতদিন পর্যন্ত লেবার্সদের রেমুনারেশন ক্যালকুলেট করার বিভিন্ন ধরনের সিস্টেমসগুলো পড়েছি, তার মধ্যে কোন কোন জিনিসগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি, টাইম রেট সিস্টেম, পিসেস সিস্টেম, হালসে, রোয়ান, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তাদের রেসপেক্টিভ সুবিধা অসুবিধা সমস্ত কিছু নিয়ে। আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে ডিফারেনশিয়াল পিসেস সিস্টেম, এটা বাকি ছিল যেটা আজকে আমরা করব। ঠিক আছে, তার মানে আজকে যে এই ডিফারেনশিয়াল পিসেস সিস্টেমটা যে এসছে, তার মানে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিছু একটা খামতি আছে, সেই খামতিটাকে আলটিমেটলি রিজলভ করার জন্য এই সিস্টেমটা এসছে। তাহলে এই সিস্টেমটার মধ্যে কি আছে এবং তার সুবিধা অসুবিধা এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা পুরো ইন ডিটেলসে জানবো এবং বুঝবো এটার মেকানিজম। ঠিক আছে, তো আমরা এখানে স্টার্ট করলাম ডিফারেনশিয়াল পিসেস সিস্টেম। ঠিক আছে, এই ডিফারেনশিয়াল পিসেস সিস্টেম, এই যে নামটা আছে না, টাইটেলটা আছে, সেটাকে ফার্স্ট আমরা কি করব, অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে এইটার মধ্যে মেকানিজমটা কীরকমভাবে এলাবোরেট করা আছে, কীরকমভাবে জিনিসটাকে বোঝানো আছে। দেখ, টাইটেল কি, ডিফারেনশিয়াল মানে আলাদা আলাদা, পিস রেট অর্থাৎ এক একজন এমপ্লয়ির জন্য এক এক রকম পিস রেট ইউজ করা হবে তার রেমুনারেশনসটা ক্যালকুলেট করার জন্য। মানেটা কি, মানেটা হচ্ছে এই ডিফারেনশিয়াল পিসেস সিস্টেমে যখন এমপ্লয়ার এমপ্লয়িজদেরকে রেমুনারেট করবে, তখন এমপ্লয়ার দেখবে কোন এমপ্লয়ি কতটা এফিশিয়েন্ট, সেই অনুযায়ী আলাদাভাবে কিছু বোনাস ফোনাস ক্যালকুলেট করবে না, বলবে তুমি এফিশিয়েন্ট তাহলে তুমি তো একটা এক্সট্রা অবভিয়াসলি ডিজার্ভ করো, তার জন্য তোমার পিস রেটটাকে আমি বাড়িয়ে দেবো, যেটা নর্মাল পিস রেট, যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড রেট, যদি 10 টাকা ধরি তাহলে তোমার জন্য সেটা হয়ে যাবে 12 টাকা। আর যদি তুমি ইনএফিশিয়েন্ট হও তাহলে দেবো রেটটাকে কমিয়ে। এবার এই ব্যাপারটা কেন এলো, দেখ দাদা, আমরা আগের যেগুলো পড়েছিলাম, অর্থাৎ আমি যদি জাস্ট আগের দুটোকে হিসেব করি, অর্থাৎ হালসে আর রোয়ান, ওই ক্ষেত্রে কিন্তু একখানা সুবিধা আমরা দেখেছিলাম যে ওইখানে একটা গ্যারান্টেড ওয়েজেস আছে, গ্যারান্টেড রেমুনারেশন, অর্থাৎ তোমায় এফিশিয়েন্ট হও বা ইনএফিশিয়েন্ট হও, যাই হও না কেন, তোমাকে মিনিমাম ওয়েজেসটা তুমি পাবেই পাবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা দেখেছিলাম। কিন্তু একটা ব্যাপার আছে, আজকে যেরকমভাবে এমপ্লয়িজদের যোগ্যতা অনুযায়ী, অর্থাৎ তারা যদি ভালো মতন পারফর্ম করে তাদেরকে যেরকমভাবে বেশি রেমুনারেট করা উচিত, ঠিক সেরকমভাবে কোনো এমপ্লয়ি যদি খামখেয়ালির সাথে কাজ করে বা অদক্ষতার সাথে কাজ করে তাহলে তাকে পানিশও করা উচিত। কথাটা বুঝতে পারলি, আজকে পানিশটা করলে তার মধ্যে একখানা ভয় তৈরি হবে এবং সেই ভয়ের থেকে কিন্তু সে কাজটা আরো ভালো মতন আরো তাড়াতাড়ি করার চেষ্টা করবে। তার মানে পানিশমেন্টটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটা কিন্তু আমি হালসের ওয়ানের কোনো জায়গাতেই পাইনি। ওইখানে এমপ্লয়িরা আসতো, এসে পাবজি খেলতো, মাঝে মধ্যে একটুখানি কাজ করতো, তারপর 9 ঘন্টা টাকা নিয়ে চলে যেত, পানিশমেন্টের কোনো জায়গাই নেই। এই কারণে ভাবা হলো যে না, আজকে যেরকমভাবে রিওয়ার্ডের ব্যাপারটা ভাবা হয়েছে সেরকমভাবে পানিশমেন্টের ব্যাপারটাও ভাবা উচিত। সেই জায়গাটার থেকে নতুন একটা কনসেপ্ট বা সিস্টেম ডেভেলপড হলো, যেই সিস্টেমটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল পিসেস সিস্টেম। এইখানে দেখবো, আমরা পরে গিয়ে দেখবো, এখানে যদিও বা লেখা আছে নামটা, তবুও পরে গিয়ে দেখবো যে এই ডিফারেনশিয়াল পিসেস সিস্টেমের মধ্যে কারা নিজেদের সিস্টেমটাকে বলে রেখেছে। কিন্তু এই সিস্টেমের মধ্যে আমরা এটুকুনি পরিষ্কারভাবে বুঝে নিয়েছি, এই সিস্টেমটা হচ্ছে তেমন একখানা সিস্টেম যেই সিস্টেমে যে এক একটা ইউনিট তৈরি করার যে স্ট্যান্ডার্ড রেট, সেই স্ট্যান্ডার্ড রেটটাকেই চেঞ্জ করে দেওয়া হচ্ছে। স্ট্যান্ডার্ড রেট যদি 10 হয় তাহলে যদি তুমি এফিশিয়েন্ট হও তাহলে তুমি রিওয়ার্ড, দ্যাট মিন্স তোমার সেই রেটটা কত হয়ে যাবে তোমার জন্য, 12 টাকা ধরে নিচ্ছে। আর যদি তুমি একজন ইনএফিশিয়েন্ট হও তাহলে তোমাকে কি দরকার আছে, পানিশমেন্ট দেওয়ার দরকার আছে, যেহেতু পানিশমেন্ট দেবো তার জন্য তোমার রেটটা কত হয়ে যাওয়া উচিত, কমে যাওয়া উচিত, তো সেই জায়গাটা ধরে নিলাম সেটা 8 হয়ে গেল। এই যে এবার 8 টাকা করে পাবে, তখনই তার মধ্যে একখানা প্রেশার এসে পড়বে, একটা মেন্টাল প্রেশার, যে ওরা পাচ্ছে 12 টাকা করে, আমি এক একটা ইউনিটে পাচ্ছি 8 টাকা করে, তাহলে আমাকেও পেতে হবে 12 টাকা করে, তাহলে সে আরো বেশি এফোর্ট দেওয়া স্টার্ট করবে। কথাটা বুঝতে পেরেছিস, কোনো রকম অসুবিধা আছে এই টাইটেলটা নিয়ে, ডিফারেনশিয়াল পিসেস সিস্টেমটাকে নিয়ে? এবার এই ডিফারেনশিয়াল পিসেস সিস্টেমের আন্ডারে প্রথম একজন যিনি ওনার এই সিস্টেমটাকে নিজের মতন করে দিয়েছেন, সেই রেটসগুলো
এফিসিয়েন্সির ওপর বেস করে, আর আমরা কিভাবে এফিসিয়েন্সি বার করতে হয় সেই জিনিসটাও শিখে গেছি। তাহলে আজকে এর আন্ডারে প্রথম যেজন যে সিস্টেমটা দিয়েছে, সেই সিস্টেমটা দেওয়ার যে প্রথমজন দিয়েছে তার নাম হচ্ছে টেলার। বুঝতে পারলি? তো টেলার যেটা দিয়েছে ওনারটাকে বলা হয় কি টেলার্স ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম। কথাটা বুঝতে পারলি? উনি কি বলছেন এবার দেখি। তাই আমি কি করলাম, এখানে লিখে নিলাম যে ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম, তার মধ্যে একজন দিয়েছেন ওনার নাম কি টেলার, তো ওনারটাকে কি বলা হবে টেলার্স ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম। উনি কি বলেছেন দেখ, পিস রেট পার ইউনিট, এক একটা ইউনিটের রেট কত সেটাকে উনি ডিটারমাইন করেছেন কিভাবে দেখ। উনি বলেছেন যে পিস রেট পার ইউনিট 80% অফ স্ট্যান্ডার্ড রেট। এছাড়া মানে স্ট্যান্ডার্ড রেট, উনি বলেছেন স্ট্যান্ডার্ড রেট যতটা হবে তার 80% হবে গিয়ে পিস রেট, যদি ইফ এফিসিয়েন্সি লেভেল ইজ লেস দ্যান 100%। অর্থাৎ যদি কোনো একজন এমপ্লয়ের এফিসিয়েন্সি লেভেল লেস দ্যান 100% হয় তাহলে ওনার পিস রেট কত হবে, যেটা স্ট্যান্ডার্ডের তার উপর 80% চার্জ করলে যেটা বেরিয়ে আসবে সেটা হবে ওনার, অর্থাৎ সেই এমপ্লয়েড ইনএফিসিয়েন্ট এমপ্লয়ি স্ট্যান্ডার্ড রেট। বুঝতে পারলি? আর যদি এমপ্লয় এফিসিয়েন্সি লেভেল যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100% হয় তাহলে সেই ক্ষেত্রে ওই এমপ্লয়ের জন্য যে পিস রেটটা সেটা কিন্তু আর নর্মাল পিস রেটটা হবে না, সেটার সাথে 120% মাল্টিপ্লাই করে নতুন পিস রেট বার করে নিতে হবে। তাহলে এখানে যদি একখানা আমরা জাস্ট নর্মাল এক্সাম্পল হিসেবে নিই তাহলে কি আসছে একটু দেখেন। যেমন ওই যেটা আমরা করলাম সেটাকে প্র্যাকটিক্যালি বোঝার জন্য এখানে ইলাস্ট্রেশনস বা এক্সাম্পল আমরা তুলে নিলাম। এখানে এমপ্লয়ি ধরে নিলাম অদ্রিতাকে, আর এমপ্লয়ার হচ্ছে অরিজিৎ। এমপ্লয়ার আরো এমপ্লয়ি, ঠিক আছে। এইবার 9 ঘন্টা দেওয়া হয়েছে 100 খানা ইউনিট তৈরি করার জন্য, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে এতগুলো তোমাকে তৈরি করতে হবে 9 ঘন্টার মধ্যে, যে কাজটা অরিজিৎ অদ্রিতা দিয়েছে। অদ্রিতা কি করেছে, 9 ঘন্টার মধ্যে দুটো সিচুয়েশন ধরে নিচ্ছি, 120টা তৈরি করেছে, তার মানে এখান থেকে ক্লিয়ার কাট বুঝতে পারছি যে ও এফিসিয়েন্ট। আরেকটা ধরে নিচ্ছি যে 9 ঘন্টায় ও 90টা তৈরি করেছে, তার মানে যেটা স্ট্যান্ডার্ড ইউনিট প্রোডাকশন ছিল তার থেকেও কম তৈরি করেছে। আর আরেকটা এইখানেই ধরে নিই আরেকটা সিচুয়েশনে যে ও 100টা ইউনিটই তৈরি করতে পেরেছে, অর্থাৎ 9 ঘন্টায় যটা তৈরি করার জন্য বলেছিল অরিজিৎ ততটুকুনি অ্যাকচুয়ালি অদ্রিতা তৈরি করতে পেরেছে। বুঝতে পেরেছি এই তিনটে সিচুয়েশন। আর এখানে বলেছে স্ট্যান্ডার্ড রেট পার ইউনিট কত, 10 পার ইউনিট। বুঝতে পারলি? তাহলে এবার বলছে তাহলে বলো দেখি তিনটা আলাদা আলাদা সিচুয়েশনে অদ্রিতা অ্যাজ পার টেলার্স ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম কত টাকা পাবে রেমুনারেশন হিসাবে। তাহলে এই তিনটে আলাদা আলাদা সিচুয়েশনে আমাদেরকে কি করতে হবে, অরিজিৎ অদ্রিতাকে কতটা রেমুনারেশন দেবে সেটা আমি বারবার মানে রিপিট বললাম আর কি। তাহলে এইখানে ফার্স্ট সিচুয়েশনটা আমি তুলি। তাহলে ফার্স্ট সিচুয়েশনে আমাদের পিস রেটটা বার করার আগে, যেহেতু ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম, আগে বার করতে হবে কি এফিসিয়েন্সি লেভেলটা। কারণ আমরা শিখেছি টেলার্স বলেছেন যে যদি এফিসিয়েন্সি লেভেল 100% কম হয় যেটা স্ট্যান্ডার্ড তাহলে পিস রেটের 80% তুমি পাবে, আর যদি 100% কি 100% বেশি পাও তাহলে নর্মাল পিস রেটের 120% তুমি পাবে। তাহলে সেই ক্ষেত্রে আগে ফার্স্ট সিচুয়েশনের জন্য আমাকে কি বার করতে হবে, এফিসিয়েন্সি লেভেলটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সিচুয়েশনে 120 আর তৈরি করতে হবে 100টা, তার মানে 120/100 আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে এটা হচ্ছে এফিসিয়েন্ট, তার মানে এফিসিয়েন্ট মানে হচ্ছে 100% বেশি হবে, তাই এটা হবে 120%, এটা হচ্ছে এফিসিয়েন্সি লেভেল। কথাটা বুঝতে পারলি? এই 120% আর টেলার্স এর রেটের 120% কিন্তু সেম নয়, এটা হচ্ছে গিয়ে ওইখানে যে বলেছিল যে এফিসিয়েন্সি লেভেল 100% কম হলে 80% আর 100 কে 100% বেশি হলে 120%। এইখান থেকে জাস্ট আমায় এটা বুঝিয়ে দেবে যে এটা 100 কম না 100 কে 100 বেশি, ব্যাস এইটুকুনি এটার কাজ, আর কিছু কাজ না। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু 120% দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 100%, তো সেই ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড রেটটা অ্যাপ্লিকেবল হবে এই সিচুয়েশনে সেটা হচ্ছে 10 ইন্টু 120% দ্যাট ইজ 12,
তাহলে এই ক্ষেত্রে কত টাকা পাবে? এই ক্ষেত্রে পাবে কতটা তৈরি করেছে ও? 120টা তৈরি করেছে। তার মানে রেমুনারেশন হবে 120 × 12 টাকা করে। তাহলে কত আসছে? 120 × 12 দ্যাট ইজ 1440। বল কোনো রকম অসুবিধা আছে? এবার আমরা সেকেন্ড করি। তাহলে সেকেন্ড করলে আগে আমায় কি বার করতে হবে? এফিসিয়েন্সি লেভেলটা বার করতে হবে। আর আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে 9 ঘন্টায় 100টা তৈরি করতে বলেছিল, ও তৈরি করেছে 90টা, তার মানে ইনএফিসিয়েন্ট। তার মানে এইখানে 90 ওপরে নিচে 100, কথাটা বুঝতে পারলি? আর ইনটু 100 দ্যাট ইজ ওর এফিসিয়েন্সি লেভেল কত? 90%। তার মানে দ্যাট ইজ কত? লেস দেন 100%। তাহলে এই ক্ষেত্রে যে রেমুনারেশনটা পাবে, তাহলে স্ট্যান্ডার্ড রেটের থেকে ওর অ্যাকচুয়াল রেটটা বার করে নিই, সেটা হচ্ছে 10 × যে স্ট্যান্ডার্ড রেটটা পাবে, যেহেতু ওর এফিসিয়েন্সি লেভেল 90%, তার মানে লেস দেন 100%। তাহলে টেলার্সের যে নিয়মটা ছিল যে 100% যদি কম হয় তাহলে যে স্ট্যান্ডার্ড রেটটা সেটা 80% পাবে। তাহলে কত আসছে? 8 টাকা। তাহলে ওর রেমুনারেশন কত পাবে? কত তৈরি করেছে? 90 × 8 দ্যাট ইজ 720। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? এইবার তিন নম্বর সিচুয়েশনে দেখছি যে 9 ঘন্টায় 100টা তৈরি করার কথা, সে 100টাই তৈরি করেছে। তার মানে এফিসিয়েন্সি লেভেল হচ্ছে 100/100 × 100, তার মানে 100%। তাহলে এইটার রেট কত হবে? আমরা কি দেখেছি? দ্যাট ইজ, আচ্ছা এখানে দ্যাট ইজটা লিখেছি, তার মানে গ্রেটার দেন ইকুয়ালস টু 100%, তার মানে 100-এর বেশি কি 100%। তাহলে স্ট্যান্ডার্ড রেট কত হবে? 10 × 100% দ্যাট ইজ 10, এটা তো সেমই থাকবে, এই সরি এক্সট্রিমলি সরি, এটা তো 120% হয়ে যাবে, 120% হয়ে যাবে, যেহেতু 100% বা 100%-এর বেশি, তার জন্য 120% অ্যাপ্লিকেবল রেটের জন্য। তাহলে 10 × 120% দ্যাট ইজ 12। তাহলে ও তৈরি করেছে কতগুলো? ও তৈরি করেছে 100টা। তাহলে রেমুনারেশন এসে পড়বে 100 × 12 দ্যাট ইজ 1200। বল কোনো রকম অসুবিধা আছে? এইটাই তো। তাহলে টেলার্স এর ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেমটা ক্লিয়ার হয়ে গেল পুরোপুরি ভাবে? তাহলে এবার আমরা একটা কাজ করি, টেলার্স এর যেই সুবিধা অসুবিধাগুলো রয়েছে এই সিস্টেমে, সেই সুবিধা অসুবিধাগুলোকে একটুখানি জেনে নি। প্রথমে হচ্ছে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে শুধুমাত্র 2 ধরনের মজুরির হার অনুসরণ করে শ্রমিকদের পারিশ্রমিক হিসেব করতে হয়। দক্ষ শ্রমিকরা উচ্চ হারে এবং অদক্ষ শ্রমিকরা নিম্ন হারে মজুরি পেয়ে থাকে। ফলে এই পদ্ধতিতে শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণ করার কাজটি যথেষ্ট সহজ। শুধু তো দুটোই রেট বার করতে হয়, ঠিক আছে? নেক্সট, উৎসাহ ব্যঞ্জক অর্থাৎ এনকারেজিং, ভালো কাজ করো রেট বাড়িয়ে রেমুনারেশনস নাও। এই পদ্ধতিতে দক্ষ শ্রমিকদের উচ্চ হারে মজুরি প্রদানের ব্যবস্থা করা হয়, ফলে অদক্ষ শ্রমিকদের মধ্যে দক্ষ হওয়ার প্রবণতা উৎসাহ দুই দেখা যায়। উপরিব্যয় হ্রাস, রিডাকশনস ইন ওভারহেড, যে সকল প্রতিষ্ঠানে উপরিব্যয়ের পরিমাণ অধিক, উপরিব্যয় মানে হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্সেস যেগুলো আমরা কষ্টটা করেছিলাম ওগুলোকে বলা হয় ওভারহেড, ঠিক আছে? যে সকল প্রতিষ্ঠানে উপরিব্যয়ের পরিমাণ অধিক সেই সকল প্রতিষ্ঠানের পক্ষে এই পদ্ধতি সন্তোষজনক ফল দেয়, কেননা উৎপাদনের পরিমাণ দক্ষতার কারণে বৃদ্ধির ফলে পরে উপরিব্যয়ের পরিমাণ হ্রাস পেতে থাকে। অর্থাৎ যখনই নাকি তুই এই সিস্টেমটা অ্যাডাপ্ট করবে তখনই প্রত্যেকটা এমপ্লয়ি চাইবে আরো বেশি আমি প্রোডাকশন করি, এবং যার ফলে আস্তে আস্তে প্রোডাকশন বাড়বে। প্রোডাকশন যদি বাড়তে থাকে তাহলে ওভারহেড পার ইউনিট আস্তে আস্তে কমতে থাকবে। তারপর হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক, তুমি যেমন রিজার্ভ করো তুমি এক্স্যাক্টলি তেমনই পাবে। অদক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে যথাযথ হারে মজুরি পায় না ঠিকই, কিন্তু দক্ষ শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করার ব্যবস্থা এই পদ্ধতিতে রয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিযোগী মনোভাব, প্রত্যেকের মধ্যে একটা কম্পিটিশন আসবে যে ও যদি 120% এই রেটে যদি ও রেমুনারেশনস পায় তাহলে আমি যদি 80% পাচ্ছি তাই আমি চেষ্টা করবো আমিও 120% রিচ করার, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমরা কি দেখবো? এইটার ডিমেরিট, কারণ আমরা জানি প্রত্যেকটি সিস্টেমের দুটো সাইজ থাকে, একটা মেরিট একটা ডিমেরিট। তাহলে ডিমেরিটের মধ্যে কি আছে? টেলারের পৃথকীকরণ মজুরির হার পদ্ধতির অসুবিধা, দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজেস অফ টেলার্স ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেম। কঠোর শাস্তি, সত্যি কথা, মানে যারা অদক্ষ জাস্ট একটুখানি 100% থেকে যদি 99.99 হয় পার্সেন্ট সোজা একেবারে, মানে একটু সামান্যর জন্য ওর রেটটা কোথায় এসে বললো 80%, তার মানে 2% কিন্তু স্ট্যান্ডার্ডের থেকে নিচে নেমে গেল, কথাটা বুঝতে পারলি? তার মানে এইটা ওদের জন্য কিন্তু যথেষ্ট একটা কষ্টকর, মানে পানিশমেন্টটা খুব হাইফাই, বোঝা গেল? সেটা বলছে কঠোর শাস্তি, অদক্ষ শ্রমিকরা এই পদ্ধতিতে কঠোর শাস্তির সম্মুখীন হয়, সামান্য অদক্ষতার কারণে তাদের পারিশ্রমিকে অনেক বেশি হারে মজুরি কাটার ব্যবস্থা এই পদ্ধতিতে রয়েছে, মানে 99%।
তার মানে কোন একজন এমপ্লয়ের এফিসিয়েন্সি লেভেল যদি 99% মানে জাস্ট 1% কম, তাতে কি হয়ে গেল পুরো 100% মানে যেটা নর্মাল রেট তার থেকে 2% কমে গেল, 2% কই রে 20% কমে গেল, সরি আমি বারবার ভুল বলছি, মানে আমি কোনটাকে মাথায় রেখেছি বলতো, ওই যে এইমাত্র অঙ্কটা করলাম না 10 টাকা থেকে 8 টাকা, ওই 2 টাকা আমার মাথার মধ্যে এসে পড়েছে, বুঝতে পেরেছি? তার মানে 20% কমে গেল, বাপরে বাপ, 1% কম এফিসিয়েন্সির জন্য 20% রেটে কম এসে পড়লো, ওরে বাপরে বাপ। তাহলে পরিষ্কার বুঝতে পারছি কঠোর শাস্তি, ন্যূনতম মজুরি অনেক ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের শাস্তির বোঝা এতটাই হয় যে তারা তাদের ন্যূনতম পারিশ্রমিক পাওয়া থেকে বঞ্চিত হয়। মানে ন্যূনতম কোনো ব্যাপার নেই, তুমি যদি ভালো মতন কাজ করো 120%, তুমি যদি খারাপ মতন কাজ করো তো স্ট্রেট হয়ে তোমার 20% আমি রেট কেটে দেবো, সেই রেটে তোমাকে পেমেন্ট করবো, কোনো ন্যূনতম এখানে কোনো ব্যাপার নেই, বুঝতে পেরেছিস? কাজের অবসাদ, ফ্রাস্ট্রেশন ইন ওয়ার্ক, যারা 99% এ গিয়ে 20% কম রেটে পাচ্ছে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে না যে আমি 1% আমি রিচ করতে পারলাম না বলে, অর্থাৎ 9 ঘন্টায় 100টা তৈরি করার কথা আমি 9 ঘন্টায় 100টা তৈরি করতে পারলাম না, একটুখানি কম হয়ে গেল, সাথে সাথে কি হয়ে গেল তার রেটটা পুরো 20% কমে গেল, তার মানে তাদের মধ্যে কি একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। যখনই এমপ্লয়িজদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে তখনই কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়া স্টার্ট করবে, কি কাজ ছেড়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? বিস্তর ব্যবধান, ওয়াইড ডিফারেন্স, আদর্শ পরিমাণ বা তার বেশি উৎপাদন করলে একজন শ্রমিক উচ্চ হারে মজুরি পায় আর যে পানিশড হয় তার ক্ষেত্রে সেই যতটা পায়, এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে, তো এটাই বলছে। আর আরেকটা বলছে কি, আর যে ট্রেড ইউনিয়ন এরা না কখনো ওই দক্ষতার ওপরে বেস করে যে স্যালারি পেমেন্ট করে এই জিনিসটাকে কনসিডার করে না, মানতে চায় না, কারণ তাদের এমপ্লয়িজদের মধ্যে একটা ডিস্টিংশন তৈরি হয়, এর জন্য ট্রেড ইউনিয়ন এটাকে অ্যাকসেপ্ট করে না। তার মানে টেলার্স ডিফারেন্সিয়াল পিসেস সিস্টেমের কি মেরিট ডিমেরিট আর মেকানিজম এটা আমাদের পুরোপুরি হয়ে গেলো।